জর্ডান 3-র নামটা আমার সঠিক মনে নেই, এটা একটা আর্মি ম্যাটেরিয়াল। সবাই বলছে যে রিভিউ চাই, দুটাই নর্মাল স্নিকার, একটা এয়ারম্যাক্স, একটা জর্ডান 3। তো এগুলো রিভিউ করবো, কিন্তু তার আগে একটা কাজ আছে, ঠিক আছে? অনেকদিন ধরে ব্লগ তো করি না, ঠিক আছে? যখনই ব্লগ করছে একটু ফ্রেশ হওয়ার দরকার তো, তাই না? অ্যান্ড এই যে নিজের স্নিকার নাই, ঠিক আছে? গরিব হয়ে গেছি আমি ব্যবসা করতে করতে, বুঝলাম না, নিজের কোনো স্নিকার রিভিউ করতে পারতেছি না, নিজের কোনো স্নিকার কিনতেছি না আপাতত। বাট হ্যাঁ, একটা সারপ্রাইজ আছে, সুন চলে আসবে, অ্যান্ড ওটা সম্পর্কে আমরা পরে কথা বলতেছি। ব্লগের শেষে সব ডিটেলস আমি দিয়ে দিবো যে কী হবে না হবে বাংলাদেশে, মেইবি ফার্স্ট টাইম হইতে পারে এই জিনিসটা। স্নিকারের ব্যবসা তো সবাই করে, কিন্তু এই জিনিসটা কেউ করে নেই, আই গেস। সো আমরা ওটা ট্রাই করবো ব্লগের শেষে। মায়েরা আমি যিশু দেখেছি, ওকে। সো আমার চুল কাটো হয়ে গেছিলো সেই সকালে, এখন অলমোস্ট 7টা বাজার মাঝখানে আমি খাইছি, দিয়েছি, ঘুমাইছি, সবই করছি। এখন আমরা জুতার দিকে আসি, ঠিক আছে? যেই রিভিউর কারণে আমরা ব্লগটা করতেছি, আর আমাদের সাথে আছে এসকে সাব্বির, ওরে আমি ডাকছি সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে? মানে জুতা খুলে খুলে দিব, আমি দেখাবো আপনাদের, সমস্যা নাই, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা প্রথম স্টার্ট করবো জর্ডান 3 দিয়ে। নামটা আমার সঠিক মনে নেই, এটা একটা আর্মি ম্যাটেরিয়াল। এই জর্ডান 3-টা বাংলাদেশে আই গেস কেউ আনে নাই এখন, মন্দ কথা, আমি কারো কাছে এটা দেখি নেই। অ্যান্ড একজন এটা অর্ডার দিয়েছে, অ্যান্ড আমার এটা খুঁজতে অনেক প্যারা হয়েছে ভাই, 6 মাস লাগছিল আমার খুঁজতে। তো যাই হোক, প্রাইসটা অনেক একটু বেশিই পড়ছে মোটামুটি, বাট হ্যাঁ ঠিক আছে, সব কিছু ঘুরাই ফিরিয়ে ঠিক আছে। তো এটা পাওয়া যায় না রেপ্লিকা সহজে, অ্যান্ড অথেন্টিকটার প্রাইস অলমোস্ট $300-এর মতো। তো আমরা এখন এটাতে আসি, এই হলো সেই জর্ডান 3, এটার নাম আমার সঠিক মনে নেই। আমরা ফার্স্টে রিভিউ স্টার্ট করি, একটা রাখি। তো ফার্স্টে আমরা আসি এটা টো বক্সে। সো টো বক্সটা হলো এই যে এরকম কাপড় ইউজ করা হয়েছে এখানে, এখানে কোনো লেদার ইউজ করা হয়নি ফার্স্ট অফ অল। অ্যান্ড আমরা টো বক্সের সামনে আসি, যেখানে পুরো সুয়েড ইউজ করা হয়েছে, হার্ড ম্যাটেরিয়াল সুয়েড, যেটা গ্রিন কালারের। তো এই সুয়েডটাতে মানে কালার চেঞ্জ হবে এমন না, ঠিক আছে? নর্মাল যে সুয়েডগুলোতে কালার চেঞ্জ হবে এরকম না, জাস্ট এটা একটা হার্ড ম্যাটেরিয়াল। অ্যান্ড আমরা এখন আসবো এটার প্রত্যেকটা পার্টে, ম্যাটেরিয়ালে, যেখানে দেখতেছি আমরা এখানে একটা কেমো টাইপ ইউজ করা হয়েছে, দেন এখানে হার্ড গ্রিন ইউজ করা হয়েছে, অ্যান্ড এখানে আসবো এখানে চকলেট কালার ইউজ করেছে। এই চকলেট কালার যে লেদারটা আছে এটাও সুয়েড ম্যাটেরিয়াল, ওকে? দেন আমরা আসবো এটার টাঙে, অ্যান্ড এটার টাং যেটা সেটা হলো চকলেট কালারই। তো অ্যান্ড জর্ডানটাও চকলেট কালার, জর্ডান ভাই রিয়েলও চকলেট কালারে ছিল, আমি যতটুকু জানি, দেখছি তো, উনিও চকলেট কালারে ছিল, শরীর বডি টডি সব। তো এখন আমরা টাঙের ভিতরে পাঠাছি, এটা কমলা কালার দেখাইতেছে, অ্যান্ড ভিতরেও যেহেতু ওখানে জর্ডান ভাই আছে, জর্ডান ভাই সব লাগে, জর্ডান এই যে জর্ডান ভাই, ঠিক আছে? নাম হলো এয়ার, ঠিক আছে? তো যাই হোক, এখন আমাদের একটা জিনিস সব থেকে সুন্দর লাগছে এটা, অ্যান্ড দ্যাট ইজ যে আমরা যে ট্রাভিসকট রিভিউ করেছিলাম, ট্রাভিসকট এয়ারফোর্স 1, ওটার ভিতরে এরকম অনেক কালার টাইপের মিক্সের একটা ম্যাটেরিয়াল দেখছি আমরা, যেটা এটার ভিতরে ইউজ করেছি, যেন এটা আমার ভালো লাগছে। এটা সবার ভালো লাগবে না, ফার্স্ট অফ অল আমি বলে দিই, সবার মানে ভালো লাগবে না, যাদের মানে স্টাইল টেস্ট একটু অন্যরকম অথবা জুতার টেস্ট অন্যরকম, তাদের জন্য এটা ঠিক আছে। আমি প্রিফার করবো না সবাই, সবার এটা পুল অফ করতে পারবে না, এটা একটু হার্ড অ্যান্ড একটু ডিপ কালার হয়ে। তো এখন যাদের পছন্দ হইতে পারে অর্ডার করতে পারেন, এটা 41 সাইজ, অ্যান্ড এটা কোনো স্টক না, প্রি অর্ডার। তো চলে গেছে 6 মাস পর, লোকটা জুতার পাইছে, এটাই তো আলহামদুলিল্লাহ আর কি। বাই দ্য 6 মাস কিন্তু লাগে না আমাদের, ঠিক আছে? এটা পাইতে কষ্ট হয়েছে, অ্যান্ড আমাদের ডলার অ্যান্ড RMB-র প্রাইস বাড়া কমার জন্য একটু প্যারা খাইতে হয়েছে, কিছু করার নাই। বাট হ্যাঁ, অ্যান্ড আমাদের কাস্টমস অনেক প্যারা দেয়, এটা হলো মেইন থিং। কাস্টমস যদি প্যারা না দিতে, জুতো 1 মাসের ভিতরেই আসে, এটা কোনো মানে, যার ভাগ্যে থাকে তার 1 মাস কেন, 20 দিনের ভিতরে পাওয়া যায়, আর যাদের ভাগ্যে থাকে না তাদের একটু একটু ওয়েট করতে হয়, কিছু করার নেই।
তো যাই হোক এখন এটা শেষ, এখন আরেকটা জুতো আছে, আজকে দুইটা জুতো দেখাবো। আগে আমি গাম মুছিনি ওয়েট। ওকে সো এখন আমরা দেখাবো আমাদের নেক্সট স্নিকার, যেটা একটা লাইফস্টাইল স্নিকার, এটা রানিং স্নিকার কখনোই না। আমি নিজে প্রেফার করবো এটা রানিং স্নিকারের জন্য অথবা জিমের জন্য কখনো ইউজ করবেন না, কারণ আমি যতটুকু জানি এয়ারম্যাক্সগুলো কখনো রানিং অথবা জিমের জন্য ইউজ করতে হয় না। এটা একটা লাইফস্টাইল স্নিকার অ্যান্ড নাইকি অনেকদিন পর একটা এয়ারম্যাক্স রিপ্রেজেন্ট লাইফস্টাইল স্নিকার বের করছে। অথবা 97 তারপর এয়ারম্যাক্স 1 তারপর এয়ারম্যাক্স 19 এগুলো সব আগে বের করা, বাট 2021 ওরা লাইফস্টাইল স্নিকার বের করছে অলমোস্ট 3-4 বছর পর আমি যতটুকু জানি। এটার একটা স্পেশালিটি হলো এটা যে এটা পুরো একদম রিসাইকেল করা জুতা, মানে রিসাইকেল যে ওদের ওয়েস্ট গুলো থাকে ওইখান থেকে ইউজ করা হয়েছে অ্যান্ড তাদের 15% ওদের নিজেদের ম্যাটেরিয়াল ইউজ করে স্নিকারটা বানানো হয়েছে। অ্যান্ড এটা সব থেকে ভালো জিনিস, এটা একটা রেপ্লিকা, ফার্স্ট অফ অল এটা একটা রেপ্লিকা, কিন্তু এই রেপ্লিকার ভিতরে একটা ভালো জিনিস ওরা স্ক্যান দিয়েছে, যেটা স্ক্যান করলে আপনারা এটার ভিতরে কী কালার হয়ে আছে কী আছে সব আপনারা পাবেন। সো রেপ্লিকার ভিতরে ভালো কোয়ালিটিটা আছে, আপনারা অনেকে মিরপুরে দেখছেন ঠিক আছে, এগুলো পেয়েছে 2200 ওটার ভিতরে কয়েন যে এই বক্স দিতে ঠিক আছে। অ্যান্ড ওটার ভিতরে এইটার সাথে যে ট্যাগটা আছে ওটার ভিতরে স্ক্যানার আছে, সো ওদের বলবেন যে স্ক্যানার সহ দিতে, তাই নাকি দেখেন, তারপরে আমরা কমেন্ট করেন যে ভাই এগুলো তো 2200 করে পাওয়া যায় ঠিক আছে। তো যাই হোক এখন আমি আপনাদের দেখাই হলো সেই ভাই সবচেয়ে সেক্সিয়েস্ট কালার এয়ারম্যাক্সের ভিতরে আমি যতটুকু জানি, কারণ আমার এটা দেখা এটা কাস্টমার আই নো, কিন্তু তারপর দেখে না মন যেছে নিজের জন্য একটা নেই, কিন্তু এটার মানে একটু ওমেন সাইজ, তো এটার 44 সাইজ হয় না অ্যাকচুয়ালি, এটা মানে 42 পর্যন্তই হয়, মানে ওমেনের 40 আর ম্যানের 40 সাইজ, তো এটাই হলো একটা প্রবলেম যেটার ওমেন সাইজ বেশি হয় না। অ্যান্ড আমি রিভিউ দেখে দিচ্ছি, উইট এত কিছু রাখা লাভ আছে তালা। তো যাই হোক এখন আমরা ফার্স্টে আসবো এটা ট্যাগটা, যে কোনো সবচেয়ে প্রথম যে ট্যাগটাই নজরে পড়ে এই হলো সেই ট্যাগ ঠিক আছে। উপরে বক্সের উপরে যা লেখা ছিল এখানে তাই লেখা আছে, মুভ টু জিরো অ্যান্ড এই যে স্ক্যানার এখানে ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা ফার্স্টে যেটা নোটিস করি আমরা সেটা হলো সামনের পার্টটা, এটা তো টো বক্স না, ওই টো বক্স আর কি ঠিক আছে। তো টো বক্সের উপরে ওরা একটা আলাদা রাবারি টাইপের ম্যাটেরিয়াল ইউজ করছে অ্যান্ড ওট মানে ফার্স্টে ওরা কাপড় ইউজ করছে তারপরে রাবারি টাইপ ম্যাটেরিয়াল ইউজ করছে, কারণ জিনিসটা অনেক মানে নর্মাল ক্লাসিক এয়ারম্যাক্সের মতো অ্যান্ড এটার তেমন কোনো স্পেশাল কিছু না। ফার্স্ট অফ অল এটা নর্মাল একটা ম্যাটেরিয়াল যেটা কী বলে রিক্সিন টাইপের অ্যান্ড এটার উপরে রাবার ম্যাটেরিয়াল ইউজ করছে, সো এটা কোনো স্পেশাল কিছু না যে ভাববেন ও এত কিছু করছে, এত কিছুই করে নেই নর্মালি। তারপর আমরা যেটাতে আসবো এটা হলো এয়ারম্যাক্স ঠিক আছে। ওরা কখনো এয়ারম্যাক্সের এই পার্টটাতে কখনো এয়ারম্যাক্স ওরা লিখে না, লিখলে ওটা ওরা এয়ারম্যাক্সের যে রাবারটা আছে ওটার উপরে লেখে, কিন্তু ওরা এখন প্লাস্টিকের উপর লিখছে। এয়ারম্যাক্সের ডিজাইন প্রায় 2 বছর পর চেঞ্জ হয়েছে, এয়ারম্যাক্স লিখার টেক্সট স্টাইলটা যেটা ঠিক আছে। যাই হোক দেন আমরা আসবো এখানে, ওরা দুই সাইড দিয়ে একটু গ্যাপ রাখছে, বিকজ এয়ারম্যাক্সটা যখন প্রেস হয় তখন ওটা অনেকের প্রবলেম আছে যে ফাইটা যায় যতই অরিজিনাল লোক আপনার, কিন্তু ওরা এটা কী করছে একটু গ্যাপ রাখছে, যার জন্য আপনারা যদি যখন প্রেস করবেন তখন যাতে এটা না ফাটে অথবা প্রোটেক্ট হয় মেনলি। এটা এখানেও নাইকের একটা লোগো দেওয়া আছে অ্যান্ড সব থেকে জিনিসটা ভালো লাগছে যেটা ওরা ভিতরে নাইকের একটা সার্কেল আর্ট করছে, এই জিনিসটা অনেক কিউট অ্যান্ড সুন্দর, মানে জিনিসটা দেখে মনে হচ্ছে কামে আমে হ্যাঁ গোকু, কিন্তু আসলে মনে না ঠিক আছে। তো যাই হোক দেন এখানে আমাদের লেখা আছে নাইক এয়ারম্যাক্স, এটা এই ম্যাটেরিয়ালটা যে পুরো কাপড় তো আপনাদের পা গরম হবে না, এটা সব থেকে ভালো একটা জিনিস, অনেক ম্যাক্সিমাম এয়ারম্যাক্সগুলো পুরো রিক্সিন দেওয়া থাকে অ্যান্ড ওগুলোতে পা অনেক গরম হয়, কিন্তু এটাতে গরম হওয়ার চান্স অনেক কম। অ্যান্ড আমি আগেই বলি ভাই এই জিনিসটা জীবনে জিম করেন না আপনারা, কারণ আপনারা জিমে গেলে রানিং করবেন তারপর আরও কার্ডিও টার্ডিও করবেন, সো তখন এয়ারম্যাক্সে একটা প্রবলেম হয় যে আপনাদের পা ভাঁজ হয় বেশি ঠিক আছে, আপনাদের প্রেশারে ওটা
কি বলে ওটারে একটা নৌকা এমন এমন করে না, ওটা বাংলা ভুলে গেছি জান দেখো। তো বুঝতে পারছেন তো আপনারা যে এটা দিয়ে জিম করা যাবে না, আর জিম করতে পারলে আপনাদের বিষয়ে, কিন্তু আমি সাজেস্ট করবো জিম এটা পরে করবেন, এটা একটা লাইফস্টাইল স্নিকার, ঠিক আছে। অ্যান্ড 2021 ভিতরে এই কালার ওয়েটা অ্যান্ড আরও দুটা কালার ওয়ে আছে যেটা আমি স্টক আনার জন্য দিচ্ছি, সো ওই দুটা আসলে আমি দেখাবো সমস্যা নেই, কিন্তু মানে টোটাল এটা কালার 7টা, কিন্তু আমার কাছে 3টা কালারই ভালো লাগছে, সো 3টা কালারই আমার কাছে আনাই দিছি। এটা তো একটা দেখছেন, এটাও প্রি অর্ডারের, সো এটা চলে যাবে, সবই বলছি আমি ডিটেলসে আসি। অ্যান্ড আমি যে যদি মেয়েদের হয় তাহলে পিঙ্ক কালার আছে, অ্যান্ড আরেকটা আছে রেড অরেঞ্জ টাইপের মিক্স একটা, ওই দুইটা কালার, মানে এই দুইটা কালার ওমেন সাইজে আছে আর বাকি সবগুলো মেন সাইজে আছে, এটাই হলো একটা ফ্যাক্ট। অ্যান্ড সবই তো বললাম, আর তো কিছু বাকি নেই। যাই হোক, নিচে দেখাই আপনাদের সোলটা, এই সোলের ভিতরে এয়ার লেখা আছে, অ্যান্ড ওদের নর্মাল ক্লাসিক এয়ারম্যাক্সের মতো ওদের ডিজাইন কিছু করার নাই, ঠিক আছে। এগুলো মেনলি ওরা রানিং স্নিকার হিসাবে বাই করে, বাট আমি প্রেফার করবো রানিং স্নিকার না। সো যাই হোক, এখন এটাও চলে যাক। ওকে, সো এখন আমাদের জুতা যে কটাই ছিল সেগুলো দেখানো শেষ, কালকে আরও 3টা আসতেছে, সো কালকে পরের দিন আবার রিভিউ হবে, সমস্যা নেই। এখন থেকে এভরিডে জুতার রিভিউ চলতে থাকবে কন্টিনিউসলি, কথা আমাদের একটা সারপ্রাইজ আছে, আমি সারপ্রাইজটা এখন রিভিল করবো। সো দ্য সারপ্রাইজ ইজ, আমরা বাংলাদেশে একটা স্নিকার ইভেন্ট অর্গানাইজ করতেছি যেটা বাংলাদেশে কখনো হয় নাই, যদিও রেপ্লিকা অথেন্টিক মিলে, কিছু অথেন্টিক কিছু রেপ্লিকা, বিকজ পুরাটা অথেন্টিক দিতে গেলে ভাই আমার 10-15 লাখ টাকা, ওই জায়গায় মানে 10-15 রুপিয়া কিনতে যাবো। তো যাই হোক, আমরা কিছু অথেন্টিক কিছু রেপ্লিকা রাখতেছি, অথেন্টিক মেনলি এডিডাসের আছে, আর রেপ্লিকা সব নাইকির, কারণ নাইকির অথেন্টিক কিনতে গেলে বহুত ঝামেলা হয়ে যায়, কারণ বহুত ট্যাক্স দিতে হয়, বহুত প্যারা। সো আমরা আস্তে আস্তে পরে যখন আরও এইটা যদি সাকসেসফুল হয় পরে আমরা অথেন্টিকের ইভেন্ট করবো, নাইকির সমস্যা নেই, কিন্তু এখন আমি বলতে পারি অ্যাটলিস্ট 50-60 পেয়ারের মতো আমাদের ইভেন্ট হবে, 60 পেয়ার নিয়ে। অ্যান্ড আমাদের ইভেন্ট অ্যাড্রেস হলো, আমি সব রিভিল করি, অনেকে জিজ্ঞেস করছেন ইনস্টাগ্রামে বাট আমি বলি নাই। সো আমাদের স্নিকারের যে ইভেন্ট হবে এটার অ্যাড্রেস হলো পুলিশ প্লাজা কনকর্ড, 4 নম্বর, 4 নম্বর না সরি 4 তলা, 444 নম্বর শপ। আমাদের শপের নাম হলো ইউনিভার্সিটি স্পোর্টস, আমরা আলাদা কোনো প্লেস ভাড়া নিতেছি না ইভেন্ট করার জন্য, কারণ আমাদের ফার্স্ট ইভেন্ট, আর আমরা এটার রিয়েকশন দেখবো যে কেমন হয় বাংলাদেশে, হাইপ কতটুকু স্নিকারের। তো আমাদের এখানে যাদের আসার ইচ্ছা আছে তারা আসবেন, স্নিকার দেখে যাবেন, কোনো প্রবলেম নাই, যদি না কিনতে হয় তাও আসবেন, সবাইকে ওয়েলকাম। অ্যান্ড এসে জাস্ট আপনাদের রিভিউটা দেবেন যে আমাদের স্নিকার কালেকশন কেমন অথবা স্নিকার কোয়ালিটিগুলো কেমন। আমি যতটুকু জানি ভাই আলহামদুলিল্লাহ স্নিকার কোয়ালিটি 1000 গুণে ভালো, আমি যে যে স্নিকার অর্ডার দিয়েছি বাংলাদেশে কারোর কাছে স্টক নাই ভাই, এটা হলো সব থেকে বড় একটা জিনিস। অ্যান্ড আমি ফার্স্ট অর্ডার দেওয়ার টাইম এটা চিন্তা করছি যে এটা কি সেল হবে নাকি হবে না, পরে ভাবলাম যে না একটা রিস্ক নেওয়া যায়, বিকজ বাংলাদেশে ওইসব তো টাকা দিয়ে কেউ স্টক করে না ফার্স্ট অফ অল, অ্যান্ড প্রত্যেকটার প্রাইস অনেক বেশি না, বাট আপনাদের আমরা মেন আমাদের যে মেন ইন্টেনশনটা সেটা হলো যে আমরা প্রফিট কম করি, প্রোডাক্ট কোয়ালিটি ভালো দিই, কথা আমাদের স্নিকার কালচারটা মানুষে প্রমোট করার মেন হলো আমাদের ইন্টেনশন, আর কিছুই না। আপনারা অনেকে বলতে পারেন ভাই এটার দাম এত কেন, ওএম কোয়ালিটি তো দাম আরও কম, ভাই ওএম কোয়ালিটি না, আমরা ইউএ কোয়ালিটি দিতেছি, অ্যান্ড আমাদের প্রাইসটা একটু বেশি বলতে গেলে কি, ওএম কোয়ালিটি আপনি কিনতে গেলে কত, 400-450, আমাদের থেকে ওটা থেকে মাত্র জাস্ট 500-1000 টাকা বেশি, আর কিছুই না, ঠিক আছে। সো যাই হোক, ইউএ কোয়ালিটি ওটাতে পাইতেছেন, তো আর তো কোনো কিছু এক্সপেক্ট করার কিছু নাই আই গেস। অ্যান্ড আপনারা অনলাইনে অর্ডার করে প্রায় কত 2-3 মাস বসে থাকবেন, প্রি অর্ডার তো কোনো যায় আসে না, আমরা যেই অর্ডার স্টকগুলো করছি ওরা আপনার একদম হাতে হাতে পাবেন, অ্যান্ড সাইজ লিমিটেড, প্রত্যেকটার যে সব সাইজ থাকবে এমন কোনো কথা নাই যে লাইক 36-45 এমন হবে না ভাই, একসাথে যদি 15-20 টাকার একটা জুতারই থাকে সেটা হয় না, তো আমাদের কিছু লিমিটেড সাইজগুলো আনা হবে। আমরা জানি মানুষের চাহিদা কতটুকু, বাংলাদেশি মানুষের পা কতটুকু সাইজের হইতে পারে ওটাও আমরা জানি, ঠিক আছে। তো ওই হিসাবেই আমরা প্রোডাক্ট আনছি, অ্যান্ড ইনশাল্লাহ আমাদের ইভেন্টটা অক্টোবর অর্গানাইজ হবে, সো ইভেন্ট মেবি 3-4 দিন থাকবে, তারপরে আমরা সব অনলাইন পোস্ট করে দিব, তো ইভেন্টের আগে আমরা অনলাইন পোস্ট করবো না, হ্যাঁ। যারা যাদের চান্স চান ইভেন্টে এসে পার্টিসিপেট করেন, অ্যান্ড আমাদের সাবস্ক্রাইবার 1000 করে দেন, সো আমি তাহলে ইভেন্ট থেকেই একটা গিফট হয়ে দেবো, আর যদি হয় তাহলে এখান থেকেই একটা পেয়ার আপনাদের গিফট হইতে পাবেন, আর যদি না হয় তাহলে আমি পরের গিফট হইতে অথেন্টিক দিব। ইভেন্টের আগে যদি 1000 সাবস্ক্রাইবার না হয় তাহলে আমি মনে করেন ওই কি বলে রেপ্লিকেই দিব, আর যদি ইভেন্টের আগে হয় তাহলে অথেন্টিক প্রমিস করছি ভাই, অথেন্টিক এয়ারফোর্স পাবেন আপনারা, 13,000 টাকার জুতা গিফট দেবো, আমার সে কেউ দেয় না জান, আমার 1000 সাবস্ক্রাইবার যে আমি অথেন্টিক দিতেছি, কে দেবে বাংলাদেশে 10 টাকার চিপস দেয় গিফট হইতে ভাই, ঠিক আছে, কন্ট্রোভার্সিয়াল জিনিস বলছি শেষ। যাই হোক, এখন ব্লগটা এখানে শেষ করি, হোপ ইউ গাইজ এনজয় দ্য ভিডিও, ইফ ইউ গাইজ ডিড মেক শিওর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আই উইল সি ইউ গাইজ ইন আ নেক্সট ব্লগ, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সাব্বির তোরও তো মনে হয় জুতা আছে না একটা ইভেন্টের থেকে, ভাই জুতা কিনতে আছে পরে না, এই যে আমার এই জায়গায় একটা পরে আছে কে পরে না ভাই, এটা কেউ মেসেজ দেয় মেসেজ দেখুন জুতাগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে, টাকা দিয়ে টাকাতে জুতা কিনে কিন্তু জুতা পরে না, এই জিনিসটা অনেক খারাপ, ঠিক আছে, আমার সব জুতাই বড় হয়ে যাবে যত যাই হোক,
কিন্তু পড়তে নাই কষ্ট লাগে, দাম দিয়ে জুতা কিনা যদি নাই পড়তে রিপ্লিকা কিনো তাই পড়ো না, অথেন্টিক কিনলে তো মাথায় উড়ে ঘুরবো ভাই। তো যাই হোক, বাই বাই টাটা, সি পিস আউট, আসসালামু আলাইকুম এন্ড ইভেন্টে সবাইকে ওয়েলকাম। আমি জানি আমি প্রত্যেকটা ব্লগে আপনাদের মনে করাই দিব, এত প্যারা নেই। সাতটা বাজে, তো আমাদের এখন মানে ভাই কোনো যাই হোক,